আমি প্রথমে বুয়েটের দিকে একটু বায়াস ছিলাম। অলরেডি আমি যখন আর এক মাস বাকি আমার 6 বার রিভিশন হয়ে গেছিল, লাস্ট মান্থে আমি জাস্ট ওই দাগানো লাইন আর আমার ছক লাস্ট ইয়ারে বা 5-6 বছর ধরে আসতেছে, জাস্ট ওইটা মুখস্থ করতাম, যার কারণে একটা অধ্যায় যেখানে আমার 3 ঘন্টা লাগতো সেখানে আধা ঘন্টা হয়ে যেতেছে, এন্ড ভালোভাবে হচ্ছে। নটরডেমিয়ানদের অনেক সফলতার গল্প আমরা শুনছি। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে ভালো করেছে যে কলেজ সেটা হচ্ছে নটরডেম। সো আচ্ছা, আমাদের নটরডেমের একজন শিক্ষার্থী আমাদের সাথে উপস্থিত রয়েছে, আদনান। আদনান আমাদের আলফা ব্যাচের শিক্ষার্থী ছিল এবং সে বর্তমানে গাজীপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সো আদনান, মেডিকেলে তো চান্স পেয়ে গেলা, সো মানে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কারণ হচ্ছে খারাপ লাগার একটা কারণ আছে, নটরডেম থেকে তোমার অনেক চান্স পাইছে, আশপাশের ফ্রেন্ডরা সব ভালো জায়গায় চান্স পেয়েছে, আমি গাজীপুরে চান্স পেলাম। তো হচ্ছে কী সিচুয়েশনটা, কী চান্স পাওয়ার পরে? যে অবস্থাই হোক, আলহামদুলিল্লাহ আমি মেডিকেলে চান্স পাইছি, সেটাই সবচেয়ে বড় কথা। মানুষের সেবা করতে চাই এবং নিজের ক্যারিয়ারটাকেও আগায় নিতে চাই, সব মিলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং এটা সত্যি কথা, আসলে এই কথাটা বললাম কেন, কারণ মেডিকেলে চান্স পাওয়ার পর না মানুষ একটা ডিপ মানে চান্স পায় না যারা তাদের একটাই ডিপ্রেশন, চান্স পায় যারা তাদের একটাই ডিপ্রেশন। আমার মনে আছে আমি মেডিকেলে চান্স পাওয়ার পর তো মুগ্ধ চান্স পাইছি, বুঝছিস? তোদের গল্প বলছি মনে আছে কিনা, আমার প্রেশার বেড়ে গেছিলো যে হচ্ছে আমার যদি মেডিকেলে ভর্তি হতে গেছে আমার প্রেশার মাইপা দেখে আমার প্রেশার হচ্ছে 180/120, 3 বার মাপছে। মাপার পর আম্মুরে ডাকাইছে যে আপনার ছেলের কি কোনো হার্টের সমস্যা আছে? আম্মু কয় না নাই তো, কেন কী হয়েছে? কারণ আমি একে তো ডিপ্রেস যে আমার ইচ্ছা ছিল যে আমি টপ 3টার মধ্যে চান্স পাবো, পাইলাম মুগ্ধা মেডিকেল কলেজ। তখন মুগ্ধা মাত্র সেকেন্ড দ্বিতীয় বর্ষ, থাকবো কি না মুগ্ধা না অন্য জায়গায় চলে যাবো, বিশাল এক কনফিউশন অ্যান্ড ডিপ্রেশন ফেজে ছিলাম আমি, ফুল ডিপ্রেসড, মানে 100% ডিপ্রেশন যেটারে কয়। পরে আস্তে 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 স্টেবল হয়েছে। সো আদনান, মেডিকেল অ্যাডমিশনের জার্নিটা তোমার কেমন ছিল? কবে থেকে তুমি চিন্তা করলে যে আসলে তুমি ডাক্তার হবে এবং কবে থেকে তুমি প্রস্তুতি শুরু করলে? আমার প্রিপারেশনটা একটু ভিন্ন ছিল। আমি প্রথমে বুয়েটের দিকে একটু বায়াস ছিলাম। HSC-র আগে আপনার α4 বেচে ভর্তি হয়, প্রি মেডিকেল প্লাস হচ্ছে সব পুরো ফুল বেচে। তখন থেকে হচ্ছে আমি কম্পেয়ার করে দেখলাম আমার কাছে বেশি সোট করে বায়োলজি, আমাকে বেশি টানে বায়োলজি। দেন আমি বুয়েট থেকে বায়োলজিতে বেশি ফোকাস করলাম। আমি আলফা বেচের সাথে আলফা বেচের যে আগে আগে ক্লাসগুলো কমপ্লিট করলাম, দেন ফুললি ফোকাসড। একটা লাইনও আমি ম্যাথ পড়ি নাই, 4 মাস খালি আমি ফিজিক্সের জাস্ট হচ্ছে থিওরি, ফিজিক্স এত পড়া হয় নাই, যদিও আমি আবুল হাসান স্যারের বই খুব ভালোভাবে শেষ করছি, আজমল স্যারের বই খুব ভালোভাবে শেষ করছিলাম, দেন হাজারিনা স্যার তো মাস্ট, অ্যান্ড দেন অনুশীলনগুলো আমি কমপক্ষে 4 বারের উপরে রিভাইজ দিছি। দেন অলরেডি আমি যখন আর এক মাস বাকি আমার 6 বার রিভিশন হয়ে গেছিলো, ভেরি গুড। দেন 6 বার রিভিশন হওয়ার পরে দেন আমি এক সপ্তাহে প্রায় 2টা রিভাইজ দিতাম, কারণ ওই সময় এক সপ্তাহে তুমি হচ্ছে পুরো 6টা সাবজেক্ট দুইবার করে পড়তে? হ্যাঁ, 6টা সাবজেক্ট নেই, কারণ কেমিস্ট্রি ফিজিক্স দেখে গেছে একদিনই হয়ে যেত, ফিজিক্সের পেপারটা একদিন হয়ে যেত, আর আজমল স্যারের বই তো অনেক লেখা, ওই ক্ষেত্রে 2 দিন লাগতো প্রথমে, দেন 1.5 দিন, দেন 1 দিন, এরকম করে। আমি তোমার রিভিশন স্ট্র্যাটেজি জানতে চাই, কারণ হচ্ছে স্টুডেন্টরা এইটা নিয়ে খুব প্যারা খায় যে কেমনে রিভিশন দিবে, কারণ তুমি হচ্ছে 7 দিনে 2 বার করে রিভিজ দিতে, দ্যাট মিন্স ধরতে পারি 3 দিনে তুমি সবগুলা বই একবার করে রিভাইজ দিছো, এটা লাস্ট মান্থে ছিল, শেষ মাস মানে মডেল টেস্টের মাস যেটা ছিল, তো 3 দিনে একটা বই পড়া, মানে সরি 3 দিনে একটা বই না, 3 দিনে 6টা বই পড়া, দুইটা বই আর হচ্ছে 3 দিন পড়ার পরে আবার একটা হালকা একটু গ্যাপ দিতাম, তো দেন হচ্ছে আবার কি শেষ করতে 3 দিনে জুলজি বোটানি শেষ করতে? প্রথম 3 দিন আচ্ছা কিভাবে পড়তে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা একটু আমাকে বলো। বায়োলজি হচ্ছে আমার বোটানি খুব ভালোভাবে শেষ ছিল, আমি হাফ ডেতে এটা শেষ করতে পারতাম, 11 ঘন্টা লাগতো। কিভাবে পড়তে তুমি ধরো 11 ঘন্টায় বোটানি বই শেষ করছো, কিভাবে তুমি শেষ করতে বা তোমার রিভিশনের স্ট্র্যাটেজিটা কিভাবে থাকতো? আমার মেইনলি হচ্ছে আমি যখন 3 মাস আমার তো মূল মোটামুটি 4 মাস সময় পাইছি, 3 মাসে আমার সব গোছানো ছিল, আমার নোট করা ছিল, ছক আকারে আমার অনেক বেশি পড়তাম। তোমার নিজস্ব নোট ছিল? আমার নিজস্ব নোট হাতে লিখে করছো? হ্যাঁ, এরকম ছিল, কারণ দেখা গেছে এই যে কোষ বিভাজন অধ্যায়টা, অধ্যায়টা থেকে আমি যদি লাইন বাই লাইন পড়তে যাই আমার 1 দিন লাগবে এটা পড়তে বলা যেতে পারে, কিন্তু আমি জানি আমার কোশ্চেন আসবে হচ্ছে যে লাইক লেপটোটিন এই জায়গাটা থেকে যে কোনটি কোন ধাপটা লাইক আমি যা পড়ছি 3 মাসে লাইন বাই লাইন পড়ছি, ভেরি গুড। লাস্ট মান্থে আমি জাস্ট ওই দাগানো লাইন আর আমার ছক একটা অধ্যায় আমি হচ্ছে আমি একটা ইন এ নাটশেল
একটা আমার একটা সিরিজ ছিল আমার আমার খাতায় নিজস্ব সিরিয়াল ইন এ নাটশেল এই জায়গাটা পড়তাম জাস্ট বোল্ড করা লাইন আর হচ্ছে একদম ফিক্সড এখান থেকে আসতে পারে একদম আসে লাস্ট ইয়ারে বা পাঁচ ছয় বছর ধরে আসতেছে জাস্ট ওইটা আমি মুখস্থ করতাম যার কারণে একটা অধ্যায় যেখানে আমার তিন ঘন্টা লাগতো সেখানে আধা ঘন্টা হয়ে যেতেছে অ্যান্ড ভালোভাবে হচ্ছে বাট এটা আদনান একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা কইছে সেটা হইছে প্রথম তিন মাস লাইন বাই লাইন ধুমায় পড়বা একদম লাইনের খুঁটিনাটি সব পড়বা কিন্তু রিভিশন তো লাইন বাই লাইন হবে না পোলাপান আমাদের এক্সামে তুমি হচ্ছে খেয়াল করছো কি না বিভিন্ন কমেন্ট টমেন্টে যখন আমি তোমাদের একটা পোস্ট লিখতাম না যে হচ্ছে যে এই মডেল টেস্টের জন্য এতক্ষণ এতক্ষণ এইভাবে পড়বা মানে পোলাপান কান্ত ভাই পুরো বায়োলজি পড়তে দিয়েছেন আট ঘন্টাতে নয় ঘন্টাতে বা এই তিনটা চ্যাপ্টার পড়তে বলছেন আমাদের ছয় ঘন্টা আমি কেমনে পড়বো আমার তো এক চ্যাপ্টার পড়তে ছয় ঘন্টা লাগে ভাই এক চ্যাপ্টার ছয় ঘন্টা না এক চ্যাপ্টার দিয়ে তুমি বারো ঘন্টা লাগায় পড়বা বাট সেটা প্রথমবার যখন আমি পড়াইছি এই যে এখন শুরু করবো আট মার্চ থেকে আমার আলফাবেটের ক্লাস আট মার্চ হচ্ছে পরিপাক শোষণ এক নয় মাস পরিপাক শোষণ দুই সেই দুই দিনে বারো ঘন্টা করে তুমি পরিপাক শোষণ করো আমার কোনো সমস্যা নেই বারো বারো চব্বিশ ঘন্টা পরিপাক শোষণ করো কিন্তু ডিভিশন দেওয়ার সময় তুমি এক ঘন্টায় পরিপাক শোষণ করবা সেইভাবে নিজের পড়াটাকে গুছিয়ে আনতে হবে নিজের নোট বা আমাদের নোট এবার আমি ম্যাটেরিয়ালসটা এভাবেই করছি যেন হচ্ছে যে ম্যাটেরিয়ালসটা তুমি দেখছো দেখতেছো তোমরা ওদের ওরা মূলত আমাদের সাথে ম্যাটেরিয়ালসগুলো প্রুফ রিডের কাজ করতেছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো গুছিয়ে দিছি যেন ধামধাম ডিভিশন দিতে পারে আর এটা গুরুত্বপূর্ণ এটা তোমার যদি সময় হয় ও যে কাজটা করছে যে নিজের একটা নোট বানায় ফেলা একটা ইনে নাটসেল নিজের একটা নাটসেল বানায় ফেলবো আমি যে আমি এই জিনিসগুলো ভালো করে ফোকাস দিয়ে পড়বো এবং এই স্ট্র্যাটেজিটা আমি কেউ শেয়ার করে না রিভিশনের স্ট্র্যাটেজি কেমনে দিছে এবং ও খুব ফ্লুয়েন্টলি বলে দিল যে ও তিন দিনে শেষ করতে একবার করে এবং এটা দরকার এবং রিভিশন ইজ দ্য কি আচ্ছা এখন আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি সেটা হচ্ছে যে এবারের প্রশ্নটা তো একটু বেসিক সমৃদ্ধ প্রশ্ন এসেছে হ্যাঁ বোটানি ১৬টা মানে মেইন বই থেকে মানে এবারের প্রশ্নের মধ্যে একটা ব্যালেন্স ছিল যেগুলো শর্ট সিলেবাস থেকে আসছে সেগুলো একটু বেসিক যুক্ত প্রশ্ন করছে অনুধাবন টাইপের যেগুলো শর্ট সিলেবাসের বাইরে থেকে করছে সেগুলো একবারে এক কথায় উত্তর দিছে তো তুমি লাস্ট দিকে রিভিশন দিছো খালি ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি হচ্ছে একদম বুঝে বুঝে মানুষ যেটা একদম লাইনের ভেতর লাইন রিভিশন দিতে যায় তুমি সেরকম রিভিশন দাও নি তুমি জাস্ট ইম্পর্টেন্ট লাইন পড়ছো তো ইম্পর্টেন্ট লাইন যে তুমি পড়লা সে ক্ষেত্রে কি সে কারণে কি তোমার মেইন পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়েছে আমি একটু রিগ্রেট করতে চাই কারণ আমার আমার যেটা মনে হয় আমি যেহেতু অলরেডি আমার ক্ষেত্রে যে ভুলটা হয়েছে আমি পারি জিনিস ওই জিনিসই বারবার পড়তেছি আমি যে যে জিনিসটা পড়ি নাই বা যে জিনিসটা একটু আমার গাফিলতি আছে আমি ওইটাতে একটু কম ফোকাস করছি যার কারণে যেটার কারণে আমার মেইন পরীক্ষাতে একটু ব্যাড ইফেক্ট পড়ছে লাইক আমার এখন মনে হচ্ছে যে আমি লাস্ট উইকে যদি অনুধাবন টাইপের কোশ্চেনগুলো আরেকটু পড়তাম দেখা গেছে যে আমি অলরেডি পারি আমি পারি হচ্ছে এক সপ্তাহে একটা যখন বই রিভাইজ দিতে পারি বা একটা ফুল একটা সিলেবাস রিভাইজ দিতে পারি দ্যাট মিন্স আমার সেই ফ্লুয়েন্সি এসে পড়ছে আর ওই টাইপে ওই টাইমে আমার মডেল টেস্টগুলোতে নাম্বার প্রায় 85 আপ আসতো ওকে আমার কনফিডেন্স হাই ছিল যার কারণে হচ্ছে এটাও একদিকে ভালো একদিকে খারাপ আমি খারাপটা পাইলাম অনুধাবনমূলক কোয়েশ্চেনটা আমার পড়া দরকার ছিল লাস্টের দিকে আমি বলবো যে এই লাস্ট টু ইয়ার্সে 2022 সালে 2023 ছিল দেখা গেছে যে আগে যেরকম হইতো যে এই ধাপে এই এই একদম বোল্ড লাইনটা আসতো এখন বোল্ড লাইন আসে না এখন আসে হয়েছে কি এবার কোনটি সত্য কোনটি মিথ্যা এখানে আগে একটা যদি অঙ্গাণু হইতো একটা অঙ্গাণুর হচ্ছে বৈশিষ্ট্যগুলো আসতো এবার দেখা গেছে যে প্লাজমা আসছে চাষের প্লাস্টিড আসছে তার সাথে হচ্ছে কোলেস্ট্রল আসছে তার সাথে হচ্ছে লিপিড আসছে ইয়েস তার মানে কোশ্চেন ভেদ মানে আগের মতো নাই এর থেকেও হার্ড করতেছে এম ২৫ ব্যাচে আরও হার্ড হবে কারণ তারা আগের থেকে জানতেছে তাদের শর্ট সিলেবাস তারা টাইমটাও পাবে আর তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনুধাবনটাকে একটু বেশি ফোকাস করতে কারণ এখন চেঞ্জ হচ্ছে চেঞ্জের সাথে না গেলে লাভ নেই মানে বুঝে পড়ার কোনো বিকল্প নাই এটা হচ্ছে প্রথম কথা বায়োলজি বুঝে পড়তে হবে যেমন কোষ বিভাজন চ্যাপ্টারটা নিয়েও এক্সাম্পল দিল কোষ বিভাজন চ্যাপ্টার থেকে এবার কী প্রশ্ন আসছে এবার কোষ বিভাজন চ্যাপ্টার থেকে আসছে যে হচ্ছে যে সেন্ট্রোমিয়ার কিসের সাথে যুক্ত থাকে এই টাইপের মানে প্রশ্ন কোষ বিভাজন চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসছে এটার উত্তর হবে ক্রোমোজোমের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেটা হবে উত্তর তাহলে কিন্তু ডিরেক্ট আসে নাই কিছু যে ট্র্যাকশন ফাইবার কী সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসেনি ভেতর থেকে দিছে সো আলটিমেটলি বুঝে পড়তে হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় ও যে বলতেছে ও খারাপটা পাইছে ও কিন্তু চান্স মিস যায়নি ও কিন্তু চান্স পাইছে কিন্তু ওর হতাশা বা ওর খারাপটা কি ও যেই লেভেলের পড়ালেখা করছে ওর কাছে মনে হচ্ছে ও আরও ভালো জায়গায় চান্স পাওয়ার কথা ছিল ওর র্যাঙ্কটা অনুযায়ী ওর মনে হচ্ছে যে আমি যেই পরিমাণ ইফোর্ট করছি আমার র্যাঙ্কের চেয়ে ভালো হইতো এটা হচ্ছে মূল কথা কিন্তু চান্স পাইছে সো রিভিশন দিলে তুমি চান্স পাবা
চান্স হবে, ও যে স্টাইলে রিভিশন দিছে, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো গুছিয়ে পড়ে গেছে, এ কারণে কিন্তু আলটিমেটলিও মার্ক পেয়েছে। তুমি মার্ক কত ছিল? 71.2 মার্ক তুলতে পারছে ও সুন্দর মতো পড়ে যাওয়ার কারণে। এমনও হইতে পারতো যদি খালি অনুধাবন পড়তো, বইটা ঠিক মতো রিভিশন না দিত, ও 71 মার্কও না উঠতে পারতো। সো রিভিশন ইম্পর্টেন্ট, একই সাথে কিছুটা সময় বর্তমানে তোমাকে একটু অনুধাবনমূলক প্রশ্নগুলোতে দিতে হবে। এখন একটা বিষয় হয়েছে কি আদনান, এই মেডিকেলে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে, হ্যাঁ, এগুলা কিন্তু আসলে অনেক বেশি প্র্যাকটিস করেও যে এগুলা মাথায় ঢুকবে এরকম না, এগুলা অনেকটাই ডিপেন্ড করে ইন্টারের বেসিকের উপর। হ্যাঁ, ইন্টারে বেসিকটা তোমার কত স্ট্রং সেটার জন্য হচ্ছে যে মূল বিষয়। তো আদনান, তুমি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে, ধরো এবার 24 ব্যাচ যারা আছে ওদের টেস্ট পরীক্ষা চলছে মার্চ মাস থেকে, আমরা সহ বাংলাদেশের সবাই প্রি মেডিকেল ব্যাচ শুরু করে দিবে। সো ওরা এখন থেকে মেডিকেল অ্যাডমিশনের জার্নিটা কীভাবে করতে পারে যেন ওরা আলটিমেটলি সফল হয়? আমি এখন বলবো যেহেতু টেস্ট পরীক্ষা শেষ, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিছে প্রথম থেকে তাদের নিছে, তাদের অলরেডি বই শেষ, অলরেডি বই শেষ যারা ভালো ভালো পড়ছে। সো এখন বলবো যে নিজের যে জায়গায় হচ্ছে আমি ভালোভাবে পড়লো অ্যাজ এ স্টুডেন্ট, আমরা আমাদের মধ্যে কিছু না কিছু গাফিলতি থাকে বা একটা জায়গা থাকে আমরা যেটা পারি না, বিশেষ করে যেটা হয় যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা পারি না, এক কথায় উত্তর আমরা সবাই পারি। এক্ষেত্রে যেটা হচ্ছে যদি আমার আমি নিজে পড়ে পারছি না, অবশ্যই ইউটিউবে ভিডিও আছে বা কোনো পেইড কোর্সে ভর্তি হলে আরও ভালো, ইউটিউবে অবশ্যই ভিডিও আছে, অবশ্যই ওইগুলো ভিডিও দেখে নিজের বেসিকটা, এখনও টাইম আছে, 3 মাস টাইম আছে, 3 মাস টাইম অনেক, এই টাইমে আই থিঙ্ক নিজের যে ছোটো ছোটো ভুলগুলো আছে ওই ভুলগুলো ধরে ধরে শেষ করা। অ্যান্ড দেন হচ্ছে মেইনলি এখন যেহেতু চেঞ্জ হয়েছে একটু, আমরা দেখে গেছি আমাদের টিচাররা যেই লাইনগুলো দাগাই দেয় সেই লাইনগুলোর বাইরেও একটু পড়া, ইয়েস, কারণ উনি টিচার, উনি তো কোশ্চেন করতেছেন আলটিমেটলি, সবাই তো একুরেট পারবে না। আমাদের ক্ষেত্রে যে ভুল হয় ভাইয়া দাগাই দিয়েছে শেষ, এর বাইরে আমি আর পড়বো না, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটাই হয়, কিন্তু আসলে এটা করা উচিত না। আমাদের 24 ব্যাচ বা 25 ব্যাচ তোমাদের হাতে অনেক টাইম আছে, তোমরা এখন একটু লাইন বাই লাইন পড়ো। অ্যাডমিশনের সময় দেখা গেছে যে ফিজিক্স কেমিস্ট্রি আমি যদিও বলি যে আমরা অনেক ভালোভাবে পড়বো, কিন্তু আলটিমেটলি কোচিংয়ের দৌড়ানো বা ক্লাসের দৌড়ানো বা কলেজ শেষ এখন একটু ঘোরাঘুরি সবার মধ্যেই হয়, আমরা এজ এ স্টুডেন্ট আমাদের সবার মধ্যে একটু খামতি আছে বা এরকম আমরা করি, ওইটা মেনে নিতেই হবে, কারণ এটা আমরা করবোই এরকম। দেন আসলে যে 4টা সাবজেক্ট আমরা মেইনলি ফোকাস রাখি, বোটানি, জুওলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স আর কেমিস্ট্রি মাত্র 6টা, আর সাথে হয় কি ইংলিশ আর জিকে। জিকেটা এত বেশি প্যারা দেয় না, প্যারা দেয় হচ্ছে ইংলিশটা। আমাদের ক্ষেত্রে দেখেছি যে ইংলিশটা যদি এখন থেকে একটু হালকা হালকা জাস্ট ভোকাবুলারি 5টা ভোকাবুলারি বা এরকমভাবে আমরা দেখে যে আমরা খুব প্রথম দিন একদম ফুল পটেনশিয়ালে থাকি, আমরা শেষ করবোই, বাট এটা আলটিমেটলি হয়ে ওঠে না। কিন্তু একটা গ্রুপ করে নিলে যে আমরা, হ্যাঁ আমরা মেডিকেল প্রিপারেশন নিব, আমাদের আমরা একটা গ্রুপ করবো, আমরা নিজেদের মধ্যে একটা কথাবার্তা চালাবো যে আমরা এই প্রোগ্রেস করতেছি, বা নিজে নিজেই করা যায়, সবার ক্ষেত্রে এটা পসিবল না, নিজে নিজেই করা যায়। অথবা ভোকাবুলারিটা এখন একটু কষ্ট হয়ে গেলে গ্রামার বা একটু হচ্ছে বাগধারা, যেটা আমরা এইচএসসি লাইফে পড়ি না, কিন্তু ইডিয়মসগুলো এগুলো লাগবে, মাস্ট লাগবে, প্রত্যেক বছর আসতেছে, নেক্সট বারও আসবে, সামনের বারও আসবে, কোনো সন্দেহ নাই, এগুলো শেষ করে রাখলে অনেকটা রিলিফ পাওয়া যায়। এবং হচ্ছে মানে আমার যেটা মনে হয়, আমি তো ইংলিশ পড়াই না, বাট দেখি ইংলিশের বাচ্চারা সারা খুব সুন্দর করে ইংরেজি পড়ায় দেয়, তাও গ্রামার পারে না, মানে গ্রামারের বেসিকটা মানুষের 6-7 থেকেই নাই, মানে 6-7 থেকে আমরা গ্রামার মুখস্থ করেছি, গ্রামার পাই না, আমি নিজেও পাই না গ্রামার। আলটিমেটলি হয়েছে যে এই গ্রামারটা, এইচএসসিতে তো তোমার গ্রামার আছে, এইচএসসি পরীক্ষার জন্য সেকেন্ড পেপারে গ্রামার লাগবে, ভয়েস লাগবে, ন্যারেশন লাগবে, রাইট ফর্ম ভার্বস লাগবে, পার্টস অফ স্পিচ লাগবে, সেগুলো ভালো করেও যদি তুমি পড়ো মেডিকেলে কিন্তু তোমাকে ওই জিনিসগুলো হেল্প করবে। আর যেটা বলো, একটা গ্রুপ বানাইতে পারো যে না আমরা মেডিকেলের প্রিপারেশন নিব, আমরা প্রত্যেকদিন 5টা করে ভোকাবুলারি হচ্ছে যে বলবো, বা নিজেরা 5টা করে ভোকাবুলারি পড়বো, তাইলে হবে কি একটা মোটিভেশন, মোটিভেশন থাকবে, ইয়েস, ভেরি গুড থিং। আর হচ্ছে দাগানো বইয়ের ইনফরমেশন বিষয়ে আমরা একটা বলি যে আমরা তোমাদের বই দাগাই দিই, আমি ধরো একটা চ্যাপ্টার দাগাই দিলাম, বাট সেই বইটা আমি দাগাই আসলে কিসের ভিত্তিতে, বিগত বছর আসছে, ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে সেই ভিত্তিতে, কিন্তু আলটিমেটলি সেগুলো কি ইম্পর্টেন্ট সেগুলো থেকেই আসবে কি না সেটা তো আমি জানি না। সো এই জন্য বইটা ভালো মতো একবার পড়ার কোনো বিকল্প নাই, ফার্স্ট টাইম যখন বইটা তুমি পড়বে এমনভাবে পড়বা যেন সেকেন্ড টাইম ওই বইটা পড়া তোমার জন্য অনেক সহজ হয়ে যায়, বেসিকটা এমনভাবে মাথায় গেঁথে যায় যেন পরীক্ষার হলে তুমি হচ্ছে ভালো করতে পারো। আর আদনান, তুমি অনেক ভালো রেজাল্ট করছো, মোটেও হতাশার কোনো কারণ নাই,
তুমি খুব ভালো করছো, আমিও মেডিকেলে চান্স পাবো অনেক কথা শুনছিলাম যে কই চান্স পাইলা মুগদা, মানে সে কইতো কোথায় চান্স পেয়েছো মগদা, মানে মানুষ লিখতে মাগদাতে চান্স পেয়েছ মুগদাতে চান্স পেয়েছো। আমার তো 920 সিরিয়াল ছিল, আমি চাইলাম ময়মনসিং বা চিটাং যেতে পারতাম, সেখানে মাইগ্রেশন হতো ময়মনসিং হতো, বাট আমি ঢাকা থেকে গেছি এবং আমার রেজাল্টটাও আমার এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই। আমিও প্রচুর কান্নাকাটি করছি যে কী রেজাল্ট হইলো, বাট আলটিমেটলি আল্লাহ ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই উত্তম, সেটাই উত্তম। এবং দেখবা যে লাইফে এই জায়গাটা থেকেই তোমার এমন একটা প্রোগ্রেস আসবে না, মনে হবে যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে, এবং তুমি কাপায় দিছো এক্সামে, খুব ভালো এক্সাম দিছো তুমি, এবং ওর রিভিশন স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লাগছে, ওর ঋণের নাটশেলটা আমি চাই, আমি তোমার ঋণের নাটশেলটা দিবা। ওকে, আর একটু বলতে চাই, আসলে খুব বেশি প্রেশার নেওয়ার কাজ নাই, যেমন আমি শেষ করতে পারছি তিন দিনে, তোমারও তিন দিন শেষ করতে হবে এটা কোনো কোনোভাবেই যায় না। আমার ক্যাপাবিলিটি একরকম, তোমার ক্যাপাবিলিটি আরেক রকম, আমি যেভাবে পড়ছি তুমি অন্যভাবে, এর চেয়ে ভালোভাবে পড়তে পারো, আমি খারাপভাবে পড়ছি তুমি এর চেয়ে ভালোভাবে পড়তে পারো, এর চেয়ে ভালোভাবে পড়ছো এর জন্য তোমার সময়টাও বেশি লাগবে, এটাই বড় কথা। যেমন আমি কই, আমি কিন্তু মেডিকেলের আগে যে 15 দিন ছিল, ওই 15 দিন অনেক তিন চারবার সিলেবাস শেষ করছি, আমি কিন্তু একবারও সিলেবাস শেষ করতে পারিনি। আমার জুলজি 3টা চ্যাপ্টার পড়ছি বাকি ছিল, আর এছাড়া বাকিগুলো কমপ্লিট আমি একবারও শেষ করতে পারিনি, মানে আমি স্লো রিডার ছিলাম, ও ফাস্ট রিডার, তো প্রত্যেকে আলাদা আলাদা। তোমরা ওই যে একবার করোনার টাইমে একটা জিনিস ভাইরাল হয়েছিল, একটা ছেলে হচ্ছে একটা রুটিন করে দিয়েছিল, সেই রুটিনে সে 24 ঘন্টার মধ্যে মানে 18 ঘন্টা পড়ালেখা রাখছে, যে রুটিন করে সে শেয়ার দিচ্ছে যে এই রুটিন ফলো করো, তো হচ্ছে কারো রুটিন ফলো করবা না তুমি, তুমি তোমার মতো পড়বা, তোমার পটেন্সিয়ালিটি অনুযায়ী পড়বা, তোমাকে নিজেকে জেনে পড়বা। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সকলকে, আর আদনান কংগ্রেচুলেশন, খুব ভালো করছিস, ইনশাল্লাহ ভালো হবে।